হ্যালো বিয়ান ওয়েলকাম টু জি একাডিং তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আসের প্রশাসন আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান ও শ্রী ব্যবস্ততায় ফিল্টি অধ্যায়ের দশম সেশন নিয়ে তো আমরা শুরু করি তো তোমার যারা এই চ্যানেল তোমার আছে এবং যারা যে সাবস্ক্রাইব করি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও দেখো এখানে কী বলা হয়েছে তোমরা পাবনা জেলার যে রূপপুরে আমাদের যে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সেটা অনেকেই হয়তো বা জানো তো এটার মূল শক্তিটা কোথা থেকে আসে যে আলবার্ট আইনস্টাইনের যে রিলেটিভিটির একটা সূত্র আছে ইজিক্যাল টু এমসি স্কোয়ার এর মাধ্যমে মূলত এই শক্তিটা আমরা পেয়ে থাকি এগুলো আমরা কী করবো অনুসন্ধানী পাঠ বই থেকে যদি ভয় শক্তির অংশটুকু পড়ে নিয়ে আমরা বিস্তারিত ধারণা পেয়ে যাব দেখো এখানে কী বলা হয়েছে এবার তোমাদের একটি নতুন সঙ্গে পরিচয় করানো হবে যেটিকে দৈনন্দিন জীবনে আমরা কী করি বিভিন্নভাবে ব্যবহার করে থাকি তার হচ্ছে কি ক্ষমতা বা পাওয়ার সেটাকে কী বলা হয় পাওয়ার ইংলিশে বলা হয় ক্ষমতা শব্দটা আমাদের অনেক সময় নেতিবাচক অর্থেই প্রয়োগ করতে দেখি তবে ভয় নেই পড়তে ক্ষমতার শব্দটি কিছু অর্থ আছে ক্ষমতা হচ্ছে কাজ করার হার ক্ষমতা কী তাহলে ক্ষমতা হচ্ছে কাজ করার হার প্রতি একক সময়ে একটা বস্তু অথবা যন্ত্র কতটুকু কাজ করলো সেটিকে কী বলা হয় ক্ষমতা অর্থাৎ কাজকে যদি আমরা কি করি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পেয়ে যাব আমরা যে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে হলো বা কত রকম ক্ষমতা আসের কার এটা আমরা পেয়ে যাই তো তারপরে দেখো কি বলা আছে যে তোমাদের শ্রেণীতে আজকের দিনের জন্য সবচেয়ে ক্ষমতাবান পদ্মবি চোখে কে তা হিসাব করে দেখতে চাও তো তার আগে কী করবে অনুসন্ধানী পাঠ বই থেকে এগুলো একটু পড়ে নিতে হবে যে একদিনের জন্য সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থী খুঁজে বের করা যাক অর্থাৎ যার কার ক্ষমতা বেশি তোমাদের শিক্ষার্থীর মধ্যে থেকে সেটা আমাদের বের করতে হবে এই যে এই শিক্ষণ অভিজ্ঞতায় বা এই সেশনে তো দেখো তোমাদের স্কুলের ভবনের অথবা একটি দালান দুই বা তিন তলার মোট কতগুলো সিঁড়ি গুনে নাও এবং সিঁড়ির যে উচ্চতা আছে ধরো এই যে অনেকগুলো তো সিঁড়ি থাকে না তো একটা সিঁড়ির উচ্চতা কত হয় ধরো ছয় সেন্টিমিটার হয় সরি ছয় ইঞ্চির মতো হয় ছয় ইঞ্চির মতো হয় বা কত আট সেন্টিমিটারের মতো হয় এরকমই হয় তাই না আট সেন্টিমিটার বা ছয় ইঞ্চির মতো হয় তো তুমি কি করবে এখন এগুলো তুমি মেপে দেখবে যে তোমাদের সিঁড়িটা কত ইঞ্চি তবে তুমি কি করবে তোমাদের সাদের উচ্চতা বের করবে সাদের উচ্চতা কী করবে তুমি যদি সবগুলো সিঁড়ি ধরো তোমাদের বারো দুগুণি চব্বিশ চব্বিশ দুগুণি আটচল্লিশ ধরো তোমাদের ধরো কত তোমাদের বিল্ডিংটা ধরো কত চারতলা কিংবা তিনতলা আচ্ছা ধরো তিনতলা তো তিনতলা সাতের জন্য কয়টা সিঁড়ি বাড়তে হবে তিনতলা সাদে উঠতে চারটা সিঁড়ি তার মানে ধরো বারোটা করে তোমাদের আটচল্লিশটা সিঁড়ি আছে আর সিঁড়ির উচ্চতা ধরো গুণ কত করবে ধরো আট সেন্টিমিটার তো তুমি এখন কী করবে এই আটচল্লিশ আর আটকে গুণ করে যা পাবে সেটাই তোমার কী হবে দেখো সেটাই হবে তুই তোমার সিঁড়ির উচ্চতা তো দেখো এখানে কত হয় আট আট চৌষট্টি চার চৌষট্টি চার আর কত সেটা বত্রিশ আর ছয় আটত্রিশ এত সেন্টিমিটার আর এটাকে যদি আমরা দ্বারা ভাগ করি কত হবে তিন দশমিক আট চার মিটার তাহলে আমাদের সাদের উচ্চতা কত হবে তিন দশমিক আট চার মিটার ঠিক আছে তো দেখো এটা তো আমরা ধরে নিলাম আমাদের এইস আছে তিন দশমিক আট চার মিটার আমাদের এটা বের হয়েছে ঠিক আছে তো দেখো এখানে কি করতে হবে তোমাদের বিভিন্ন শিক্ষার্থীদের নাম লিখবে এবং কারোজন ওজন কত কেজি ধর একজন ওজন চল্লিশ কেজি এবং তার স্বাদ উঠতে তার কত সময় লাগলো ধরলাম যে বিশ সেকেন্ড টাইম লাগলো তার আর তার এই ক্ষেত্রে তার কাজের পরিমাণ কি হবে তো কাজের সূত্রে আমি কি ডাবলিউজি টু এম মানে কি ভর মানে ভর আমরা কত পেয়েছি এখানে তারপর একজনের ভর চল্লিশ গুণ আমরা কী দিব জি এর মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট আর আমরা কী দিব গুণ কী দ্বারা গুণ করবো এম জি এইচ এইচে আমরা কত পেয়েছিলাম তিন দশমিক আট চার অর্থাৎ তোমাদের সাদের উচ্চতা কত এটা তোমরা নিজের মতো করে এইচের মানটা বের করে নেবে তো গুণ কী করবে তিন দশমিক আট চার তো যে মানটা হয় সেটা কি করবে এই মানটা তুমি এখানে বসিয়ে দেবে তো কি করবে এই মানটা তাহলে এখানে কত হয় তো চলো একটু আমরা হিসাব করে দেখি তো আমাদের কি করতে হবে চল্লিশ গুণ নয় দশমিক আট গুণ তিন দশমিক আট চার অর্থাৎ তিন দশমিক আটটা কিন্তু আমাদের সাদের উচ্চতা তো গুণ করলে কত হয় দেখো পনেরোশো পাঁচ এখানে আমরা সমসম কত লিখবো আমরা লেগব পনেরোশো পাঁচ তাহলে আমাদের যে এখানে কাজের মান এখানে যদি চল্লিশ কেজি হয় চল্লিশ কেজি আর এটা যদি বিশ সেকেন্ড টাইম লাগে তাহলে আমাদের কাজের মান কত বের হয় কাজের মান বের হয় আমাদের পনেরোশো পাঁচ পনেরোশো পাঁচ বের হয় তো আমরা ক্ষমতা বের করব কী এই কাজটাকে যদি আমরা টি দ্বারা ভাগ করি তো আমাদের কাজটা কত বের হয়েছে দেখো কাজটা আমাদের বের হয়েছে পনেরোশো পাঁচ অত তাহলে আমরা এখানে কীভাবে বের করবো এটা পনেরোশো পাঁচ ভাগ আমরা কত দেব ভাগ আমরা লিখবো হচ্ছে তোমার যে কত সেকেন্ড সময় লেগেছে টাইম কত টি কত টি আছে কত বিশ আমরা যদি কি করি পনেরোশো পাঁচকে যদি আমরা কত দ্বারা ভাগ করব বিশ দ্বারা ভাগ করব যে সময় লেগেছে আমরা কত বাই দেখো এই ক্ষমতা বের হলো তার পঁচাত্তর তাহলে ক্ষমতা কী বের হয়েছে দেখো পঁচাত্তর ওয়াট পঁচাত্তর ওয়াট তাহলে মানে একজনের ক্ষমতা আমরা কত পেলাম ধরো পঁচাত্তর যার চল্লিশ কেজি ছিল এবং তার যদি বিশ সেকেন্ড টাইম লাগতো তাহলে তার ক্ষমতা হতো পঁচাত্তর ওয়াট তো এই ক্ষেত্রে দেখো এইভাবে আমরা কী করবো এক এক সময় যে নিচের ঘরগুলো আছে এক এক সময় এক একজনের উচ্চতা দেবো এবং এক এক সময় এক একজনের বের করবো তো আরেকটা তোমাদের জন্য দেখে দিই ধরো একজনের ওজন আছে কত পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি তার লেগেছে ধরো পনেরো সেকেন্ড টাইম লেগেছে তো এই ক্ষেত্রে তার ডাব্লিউ কাজের মান কত হবে এম এইচ তো এম এর মান কত এম এর মান নয় যে তার ক্ষেত্রে ধরো একজনের ক্ষেত্রেতে আছে আবার অন্যজনের ক্ষেত্রে পঞ্চাশ জি এর মান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা আমরা পেয়েছিলাম তিন দশমিক আট চার সাদের উচ্চতা এটা নিজে নিজের মতো করে করবে এটা তো বললামই তো দেখো এটা যদি আমরা গুণ করি পঞ্চাশ গুণ নয় দশমিক আট গুণ তিন দশমিক আট চার আমাদের কত বের হয় দেখো আঠারোশো একাশি কত বের হয় আঠারোশো একাশি এটা কী সের মান এটা কিন্তু আমাদের কাজের মানটা বের হলো তো এই ঘরে তোমার কী করতে হবে যে এই ঘরটায় এটা কিন্তু কাজের মান আঠারোশো একাশি আমরা পেলাম যে ডাব্লু ইজিক্যালটা আমরা কত পেলাম আঠারোশো একাশি তো এখানে পি এর মান পি আমরা কী জানি পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি তাহলে আমরা কী করবো এখানে ডাব্লু এর মান কত আঠারোশো একাশি আঠারোশো একাশিকে আমরা কত দ্বারা এখানে পনেরো সেকেন্ড ধরেছিলাম না এই পনেরো দ্বারা ভাগ করবো তো আঠারোশো একাশিকে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি তো দেখো এখানে যদি আমরা কি করি দ্বারা ভাগ করি আমাদের কত বের হয় একশো পঁচিশ এখানে আমাদের ক্ষমতাটা কত বের হবে দেখো একশো পঁচিশ বের হবে একশো পঁচিশ ওয়াট কিন্তু যেই ক্ষেত্রে প্রথমে আমরা করেছিলাম যে চার চল্লিশ কেজি ওজন ছিল এবং বিশ সেকেন্ড টাইম লেগেছিলো তার কিন্তু আমরা পেয়েছিলাম কত পঁচাত্তর তাই না কিন্তু ওর কত বের হয়ে দেখো একশো পঁচিশ এইভাবে আমরা কী করব বিভিন্ন ওজনের ব্যক্তিদের ওজন এবং তাদের কত সময় লাগলো সাথে উঠতে এটা আমরা লিখে নেব এই দুইটা ঘরে এবং আমরা এখানে ডাব্লিউজিকেল টু এম জি এইচ এই সূত্র প্রয়োগ করবো আর এইখানে ডাব্লিউ বাই টি এই সূত্রটা প্রয়োগ করবো এই ঘরে তাহলে আমরা কী করব একজনের ক্ষমতাটা আমরা খুব সহজেই বের করতে পারবো তো আশা করছি বুঝতে পেরেছ এই অঙ্কগুলো তোমার কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস আমরা কী করব তোমাদের যে নতুন অধ্যায়টা আছে দেখো আমাদের ল্যাবরেটারি এই অধ্যায় চলে যাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি